কাটারে নাকি আগের মতো ধার নেই, শুনতে শুনতে ত্যক্ত বিরক্ত মুস্তাফিজুর রহমান। সাফল্যের খোঁজে নতুন কৌশল রপ্ত করেছেন ফিজ, ব্যাক অফ হ্যান্ড স্লো ওয়ার্ড ডেলিভারি। আইপিএলে দেখা গেল মুস্তাফিজের নতুন ধাঁচের বোলিং। নাগেন বিন জসিমের রিপোর্ট। Look at the change of grip. There we are. Goodness me. That's a left-handed Murali. Bowling at pace. What did his wrist do there? কাটার মাস্টারের নতুন খেতাব এখন বাঁহাতি মুরালি ধরন। এবারের আইপিএলে ওর স্লোয়ারে নয়া সংযোজন। কমেন্ট্রি বক্সে তাই কমেন্টেটরদের কণ্ঠে বিস্ময়। মুস্তাফিজের এই ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ার ডেলিভারির জাদু এবারের আইপিএল এর আগে কখনো দেখা যায়নি। যার বিশেষত্ব লেগ স্পিনারের মতো টপ স্পিন হওয়া, বল স্লো যায়, পড়ার পর বাউন্স করে ব্যাটসম্যান বিভ্রান্ত হয়। ফিজের এই স্লোয়ারের মুশিয়ানা এতটাই রহস্যজনক যে কিপারের কিপিং করাটাই নাকি কঠিন হয়ে যায়। সঞ্জু স্যামসন সেটা অবলীলায় স্বীকারও করেছেন, সেখানে ব্যাটসম্যানদের নাজেহাল হওয়াটাই তো স্বাভাবিক। হয়েছেও তাই। 6 ম্যাচে ফিজ বল করেছেন 23 ওভার, যেখানে 51টা ডট, অর্থাৎ প্রায় 9 ওভারই কোনো রান করতে পারেনি ব্যাটাররা। ডট বলের পার্সেন্টেজ 37। শুধু স্লোয়ারের ভেরিয়েশন না, ফিজের কাটার অ্যাটেম্পটেড ইয়র্কারগুলো এখন আরও ক্ষুরধার। এবারের আইপিএলে ফিজ এখন অবধি 6 ম্যাচে উইকেট নিয়েছে 5টা। দুর্ভাগ্য সঙ্গী না হলে উইকেট সংখ্যা আরও বাড়তে পারত। অন্তত এমন 4-5টা সহজ ক্যাচ ড্রপ না হলে ওর নাম এখন উইকেট শিকারীর সেরা 5-এ থাকত। এবারের আইপিএলে ফিজের ইকোনমি 8-এর বেশি। 204 রান খরচা করেছে ও, বাউন্ডারি থেকেই এসেছে 114 রান। বোলিংয়ে তাই এখনও উন্নতির জায়গা দেখেন নাজমুল আবেদিন ফাহিম। সব ঠিক থাকলে এ বছর টি-20 বিশ্বকাপ ভারতে হবার কথা রয়েছে। নিজেকে হারিয়ে খোঁজা মুস্তাফিজের ওই মাটিতে আত্মবিশ্বাস খুঁজে পাওয়া হতে পারে বাংলাদেশের জন্য আসন্ন ওয়ার্ল্ড টি-20-র বড় পাওয়া। কারো কথাই কানে তুলছে না আইপিএল কর্তৃপক্ষ। করোনার গ্রাসে যখন কাবু গোটা ভারত, তখন পুরো দমে চলছে 4 ছক্কার ক্রিকেট। পক্ষে বিপক্ষে নানা মত, তবে ওসবে কান দিচ্ছেন না ক্রিকেটাররা, যতটা সম্ভব মানুষের পাশে দাঁড়াচ্ছেন তারা। আহ্বান জানিয়েছেন সমালোচনায় সময়ক্ষেপ না করে মানব সেবায় সবাইকে এগিয়ে আসতে। শুরুটা করেছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার প্যাট কামিন্স। নাজমুল রানার রিপোর্ট। মৃত্যু পরিতে আইপিএল চলতে পারে কিনা সময়ের সাথে পাল্লা দিয়ে সেই প্রশ্নটাও বড় হচ্ছে। অনেকেই বলছেন যেখানে রানের চেয়েও দ্রুত গতিতে মানুষ মরছে, সেখানে এমন আয়োজন চলতে পারে না। অনেকের মতটা আবার অন্যরকম, তারা বলছেন দম বন্ধ হওয়া ভারতে আইপিএলেই খানিকটা স্বস্তি মিলছে, মিলছে ক্রিকেটারদের রুটি আর রুজি। বিভক্তির দুনিয়ায় পক্ষ বিপক্ষ আলাপটাও নতুন কিছু নয়, তবে একদল মানুষ তর্কে না গিয়েও নিজের কাজটা ঠিকঠাক করে যাচ্ছে, সাধ্যমতো দাঁড়াচ্ছে মানুষের পাশে, চোখে আঙুল দিয়ে তারাই দেখাচ্ছে ঠিক বেঠিকের অঙ্ক কষা এখন কেবল সময়ের অপচয়। তার চেয়ে সমস্যার সমাধানটা হবে যদি মানুষ মানুষের পাশে দাঁড়ায়। বিতর্কের আইপিএল থেকে প্রথম মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণাটা আসে প্যাট কামিন্সের কাছ থেকে। করোনা আক্রান্তদের জন্য এই অজি ক্রিকেটার $50,000 দেওয়ার ঘোষণা দিয়েছেন। সেই থেকেই শুরু। এরপর এগিয়ে এলেন কামিন্সের স্বদেশী ব্রেটলি। অক্সিজেনের অভাবে নিঃশ্বাস নিতে না পারা ভারতীয়দের জন্য 1 বিটকয়েন দেওয়ার ঘোষণা দিলেন তিনি। ভারতীয় ক্রিকেটাররাও হাত গুটিয়ে বসে নেই। সদ্য করোনা জয় করে ঘরে ফেরা সচিন টেন্ডুলকারও দিয়েছেন 1 কোটি রুপি। অন্যদেরও জানিয়েছেন করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান। সচিনের পথ ধরেই এগিয়ে এসেছেন শিখর ধাওয়ানরা, সাধ্যমতো করোনা ফান্ডে সহায়তা দিচ্ছেন, সাথে স্মরণ করছেন ভক্তদের সেই ভালোবাসার কথা, বলেছেন তাদের ঋণ শোধের এখনই মোক্ষম সময়। আইপিএল এর আসরটা ভাঙবে এ মাসেই, এবছর না হোক কোনো এক বছর পৃথিবী থেকে বিদায় নেবে মহামারী করোনা, তারপরও মানুষ মানুষের কথা মনে রাখবে, মনে রাখবে বিপদে পাশে পাওয়া বন্ধুকেও। তাই কেবল ক্রিকেটার নয়, বিপর্যস্ত ভারতকে রক্ষায় সৌরভের ক্রিকেট বোর্ডেরও এগিয়ে আসা চাই, থাকতে হলে বন্ধুর তালিকায়।